কিন্তু আমাদের বানানেওয়ালার কাছে একটাই বিষয়, আর কোনো বিষয় নাই। যদিও হাজারো বিষয় বললাম, বুঝে আসে কি আসে না জানি না। যখন বাচ্চা হিসাবে জন্ম নেয় তো মা বাবার সামনে এটাই থাকে যে বাচ্চাকে কী করে সর্বদিক থেকে সুরক্ষিত রাখা যায় আর আস্তে আস্তে বড় করে তোলা যায়। এক সময় দেখা যায় বাচ্চা বাচ্চা থাকে না, হাঁটি হাঁটি পাপা শুরু হয়, হাঁটতে শুরু করে, চলতে শুরু করে, বলতে শুরু করে, ধরতে শুরু করে, খাইতে শুরু করে, তো মা বাবার বিষয় দাঁড়ায় যায় যে লেখাপড়া শিক্ষা দীক্ষা মানুষ কি করে হবে। একদিন দেখা যায় এই বিষয়টা অতিক্রম করে চলে যায়, পড়ালেখা শিক্ষা সব কিছু হয়ে যায়। এখন মা বাবা ভাবতে থাকে যে কাজ কাম চাকরি বাকরি একটা কিছু হইলেই হয়। এক সময় দেখা যায় এইটো ছোট কোনো না কোনোভাবে হয়ে যায়, তারপরে ভাবে একটা বিয়ে শাদি, এটাও একটা বিষয়, চিরদিনের একটা, এটাকে কি বলে, বেচা কিনা, চিরদিনের সদায় মৌত পর্যন্ত দুইজন দুইজনের সাথে থাকবে, এটাও একটা বিষয় হয়। এরকম বিষয় হইতেই থাকে, কিন্তু আল্লাহর সামনে বিষয় একটাই। যদিও আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, কিন্তু আল্লাহর কাছে বিষয় একটাই, মানুষটা মানুষ হিসাবে আমার কাছে আসুক। মানুষ হিসাবে তো অস্তিত্ব দিলাম, কিন্তু সে মানুষ হিসাবে আমার কাছে আসবে কিনা, এটা একটাই আল্লাহর বিষয়, আর কোনো বিষয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে বিষয় একটাই, যে নারী পুরুষ নির্বিশেষে সমাজের উঁচা নিচা ছোট বড় খাটো লম্বা যেই মানুষ হিসাবে দুনিয়াতে পারাকলো সে যেন মানুষ হিসাবে আমার কাছে আসে। আপনি বলবেন মানুষ ছাড়াও কি কেউ আল্লাহর কাছে যাবে? মানুষ হিসাবে অস্তিত্ব নিল তো মানুষ হিসাবেই যাবে? না না না, মানুষ হিসাবে অস্তিত্ব নিল বলে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যাবে এমন না। যদি এমন হতো তাহলে কোরআন আমাদেরকে কোনোদিন এই কথা বুঝাইতেন না, উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা সব জানোয়ার। আবার একটু আগে আরো বেশি গভীরভাবে বলতেন না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এই কথা কোনোদিন কোরআনে কোনোদিন আসতো না, মাসালুহুম কামাসালিল কালব, এই কথা কোনোদিন আসতো না, যারা তো কুকুরকেও হার বানায় দিছে। এই জন্য হাদিসে পাওয়া যায় যদি আমরা মানুষ হিসাবে দাফন করি, মানব সিস্টেমই কবরে দেই, কিন্তু কবরে দেওয়ার সাথে সাথে বহুত মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, হাদিসে আছে। এই জন্যই কিন্তু আমাদের নিয়ম হলো পায়ের কাছের আর মাথার দিকের গিরাটা খুলে দাও, ফেরেশতারা কিন্তু শুধু কাপড়টা সরায়া ডিসাইড করে নেয় যে এটা কোন দিকে যাবে, কেন চেহারার পরিবর্তন গোটা যায়। মেরে দোস্ত, আমাদের হাজারো বিষয়, এই ছোট জীবনটায় হাজারো বিষয় হইতে পারে, আল্লাহর বিষয় একটা, যে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, জন্ম দিলাম, মানুষ যেন মানুষ হিসাবে আমার কাছে আসে, অন্য কোনো প্রাণী হিসাবে না আসে। যদিও ওই চিত্রগুলো আমাদের কাছে আসে না, বা টেকনোলজি এতটুকু উন্নত হয় নাই, কোনোদিন হবেও না, যে কবরের অবস্থা মানুষকে প্রজেক্টরে দেখাইতে পারে, এই টেকনোলজি কোনোদিন আসবে না। যদি আসতো তাহলে বহুত আগেই আসতো, যে মানুষ আপনজনকে কবর দিয়া ঘরে প্রজেক্টর লাগায়া দেখতো যে কবরে কি হইতেছে,
এই সিস্টেম কোনোদিন হয় না আর কোনোদিন হবে না। বিধায় মানুষ হিসাবে জন্ম নিলেও আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, এটাই আল্লাহর বিষয়, আল্লাহর আর কোনো বিষয় না। আল্লাহর দুনিয়ার কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। আল্লাহ দেখবে কে মানুষ হইয়া অস্তিত্ব দিলাম, মানুষ মানুষ হয়ে আমার কাছে আসো, ইনসান অস্তিত্ব দিলাম ইনসান হয়ে আমার কাছে আসো, ফিতরতের উপরে অস্তিত্ব দিছি, আল্লাহ আমাদের সবাইকে ফিতরতের উপরে অস্তিত্ব দেয়। এই জন্য আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দেন, এটাই ফিতরা, সঠিক জিনিসের উপর আল্লাহ অস্তিত্ব দেন, তারপরে মানুষ বিবেক বুদ্ধি বিদ্যা নিজের মন খাটায় এক একজন এক এক দিকে ডিভাইডেড হইতে থাকে, এক একজন এক এক দিকে যেতে থাকে। হাদিসও এটাও বুঝাইছে, ফাহাবা ওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান, কখনো সমাজ মানুষকে উল্টা করে দেয়, কখনো তার বিবেক, কখনো তার বুদ্ধি, কখনো তার বিদ্যা, কখনো তার মন, কখনো পরিবেশ, কখনো অবস্থা, এক একজনকে এক এক দিকে নেওয়া যায়। কিন্তু আল্লাহ অস্তিত্ব দেয় ফিতরতের উপরে, এটাই সত্য। এই জন্য কোরআনও হুকুম দিছিলেন, যদিও আমরা আধুনিক হইতে যে সব হারায় গেছে, আমরা উন্নত হইতে যেয়ে সব কিছু হারায় গেছে। আমি আপনাদেরকে টোটকা দিতেছি, আমিও পারতেছি না, আপনারাও পারবেন কিনা জানি না, আপনারাও পারবেন কিনা জানি না, আমিও পারি না, আপনারা কোত্থেকে পারবেন, খালি পায়ে আটতে কতক্ষণ পারবেন। কিন্তু আল্লাহ কোনো প্রাণীর পায়ে জুতা দেয় না, শুধু মানুষের জন্যই জুতা দিছেন, ঠিক না? এটা 24 ঘন্টার জন্য জুতা দেন নাই। মানুষ যত বেশি মাটির উপরে চলবে তত বেশি মানুষের আর্থিং শরীরে আসতে থাকবে, এটা মাটি দিয়ে তৈরি, এটা শরীরে মাটির আর্থিংয়ের দরকার আছে, মাটির ভিতরে আর্থিং আছে। দেখেন প্রত্যেকটা ইলেকট্রিক লাইনের আর্থিংটা মাটির ভিতরে দেওয়া হয়, ঠিক না? এটা মাটির তৈরি, এটার আর্থিং দরকার, মাটির আর্থিং যখন এটা শরীরে লাগে, এই জন্য সারাদিন বেশি সময় জুতা ছাড়া হাঁটা উচিত। শরীরের আর্থিং যত শরীরে লাগবে তত বেশি শরীরটা সতেজ আর সুন্দর আর সুস্থ থাকবে। আজকে বেশিরভাগ মানুষ অসুস্থ ফিতরত ছাড়ার কারণে, জুতা মোজা এটা পড়া সারাদিন থাকার কারণে অসুস্থ হয়, শরীর আর্থিং পায় না, শুধু একটা ফেজ দিয়া চলে না, দুটা ফেজই লাগে, একটা আর্থিনের ফেজ আর আরেকটা কি ফেজ, আরে বলেন না, মেইন লাইন, একটা আর্থিং লাগে তখনই চলে। আর্থিং শরীরে না পাওয়ার কারণে আজকে হাজারো অসুখ আমাদের ভিতরে বিরাজমান, কারো সর্বনাশ কারো পৌষ মাস, খিলিনি কালারা বড় থেকে বড় হইতেছে, ডাক্তারদের পয়সার অভাব নাই আর আমরা সব দিতে দিতে ফতুর হইতেছি, শুধু এই কারণে। যেটা আমার আলোচ্য বিষয়ের অংশ ছিল না, মধ্যখানে কথা চলে আসছে এই জন্য বললাম। তো আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে ফিরত চান, যে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি মানুষ হিসাবে আসো। একটা জিনিস বানাইলেই কিন্তু ফিনিশিং চলে আসে না, যারা ফ্যাক্টরি দেয়, যারা কাপড় তৈরি করে, এক জায়গায় কোরা তৈরি হয়, গেরে বলে গেরে, এক জায়গায় গেরে তৈরি হয় আরেক জায়গায় ডিজাইন হয়, কি বলেন, আরেক জায়গায় যে ওয়াশ হয়, আরেক জায়গায় যে ফিনিশিং হয়, তারপরে বাজারে আসে, আমাদের চোখে লাগে, ঠিক না? ঠিক, মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না,
নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। যখন গৈসা মাইজা মানুষ বানায়, তখন ওই মানুষটাই যখন জমিনে চলে, তো জমিনের প্রত্যেকটা বালুর কণা তার চলা নিয়ে গৌরব করে। এটাও হাদিসে লেখা আছে, ফজাইলে আমলে লেখা আছে। রাস্তা দিয়া চলে তো আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে, যেই মহল্লায় থাকে ওই মহল্লা আরেক মহল্লার উপরে গৌরব করে। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়ার কোনো মাটির ভিতরে শেফা নাই, কিন্তু ইন্না ফি তরাবিল মদিনাতি শেফা, মদিনার মাটির ভিতরে শেফা আছে। কেন থাকবে না? কেন আল্লাহর মদিনার মাটি আল্লাহর রসুলের শরীরের সাথে টাচ হয়ে আছে। এই জন্য হাদিস আছে, ইন্না ফি তরাবিল মদিনাতি শেফা। অথচ মক্কার মাটির ব্যাপারে লেখা নেই। আমি হাদিস দিলাম, তাহকিক করে ওলামায়ে কেরাম থাকলো, মক্কার মাটিতে শেফা নেই। মক্কার জমজমে শেফা আছে, লিমা শুরি, জমজম যেটা নিয়তে পান করবে ওটা হবেই হবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা নু বেশি বেশি পান করতেন আর বলতেন, আল্লাহ কিছু চাই না, এই শরীরটা যেন জাহান্নামের দোয়াও না লাগে, শুধু এটাই চাই। উনি এই দোয়া করতেন, আল্লাহ জাহান্নামের দোয়াও যেন এই শরীরটা না লাগে। তুমি বলছো জমজম যেটার জন্য পান করবে ওইটাই হবে, কিন্তু মদিনার মাটিতে শেফা আছে। আল্লাহ রসুলের শরীর মদিনার মাটির সাথে লেগা আছে। এই জন্য মদিনার পরিধি যতটুকু যেখান থেকে মাটি আনুক, শেফা আছে যদি তার ভিতরে একিন থাকে। ইন্না ফি তরাবিল মদিনাতি শেফা। তো মানুষ যখন নিজেকে গোসামাইজা মানুষ বানায়, যুবক যখন নিজেকে গোসামাইজা যুবকের মতো বানায়, যুবক বানায়, নারী যখন গোসামাইজা নিজেকে নারী বানায়, ধনী যখন নিজেকে গোসামাইজা ধনী বানায়, যে ক্ষেত্রেই থাকো, নিজেকে গোসামাইজা যখন মানুষের মতো মানুষ বানায়, তো ক্ষেত্র তার জন্য বাধা হয় না, পথ তার জন্য বাধা হয় না, অবস্থান তার জন্য বাধা হয় না, অবস্থান বাধা হয় না। তখন ওই ক্ষেত্রে থাইকুই সে এরকম হয়, এরকম মানুষ হয় যখন নিজেকে গোসে গোসে মাঝে। হায় মেরে দোস্ত, নাইলে কালাই কোনোদিন অস্তিত্বে আসতো না। কালাই চিনেন? ঢাকা মানুষ তো কালাই চিনার কথা, ঠিক না? আগে দেখতেন না বিরানির পাতিল কালাই করতো ভিতরে, এটাকে মনে হয় কালাই বলে, ঠিক না? ঠিক না? কালাই করার পরেই কিন্তু ভিতরে রূপার কালার চকচক 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 করতে থাকে, ঠিক না? ওই পাতিলের বিরানির মজাই ভিন্ন, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারিনি? তাহলে কাঠের ফার্নিচারে কোনোদিন বার্নিশ হইতো না, কেননা বার্নিশ দিয়েই তাকে চমকানো হয়, ঠিক না? এরকম প্রত্যেক জিনিস অস্তিত্বে আসলেই আকর্ষণের পাত্র হয় না, ওটাকে ঘষাই মাজাই করতে করতে ঘষতে ঘষতে মাজতে মাজতে একটা সময় আসে যে আকর্ষণের পাত্র এতটুকু হয় যার চোখে লাগে সে বলে পয়সা ব্যাপার না, জিনিস চাই এটা হলো ব্যাপার, পয়সা ব্যাপার না, চোখে লাগছে বইলা কথা, জিনিস আমার চাই, পয়সা কত এটা বিষয়। ঠিক মানুষকেও গসায় মাজাই করে মানুষ বানাইতে হয়। মানুষ মানুষ হলে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে গসতে হয় মাজতে হয়, গসতে গসতে মাজতে মাজতে একটা পর্ব আসে, হায় 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 ওই মানুষকে দেখা। সৃষ্টি তো সৃষ্টি আল্লাহর জন্য, যদিও এই শব্দটা সমচিন না, আল্লাহ পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ পর্যন্ত তাকে মহাব্বত করে, আল্লাহ পর্যন্ত সারাক্ষণ তার দিকে তাকায় থাকে। অনেক সময় প্রবাদ বাক্য আছে বলে, তুমি আসো বিদায়ী আমি আসি। আল্লাহ বলতে থাকে, বন্দা তুই আসিস তো সব আছে, তুই থাকবি না কিচ্ছু থাকবি না।
এটাই মনে হয় এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, লা তাকুনু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ, একজনও যতক্ষণ পর্যন্ত গসাই মাজাইওয়ালা গোসা মাইজা যে নিজেকে মানুষ বানাইছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, একজনও যখনও থাকবে তখনও আল্লাহ তার দিকে চাস, এই জগৎকে কিচ্ছু করবেন না, সব কিছু তার জায়গায় রাখবেন, আর এটাই বলবেন তুই আসিস তো সব আছে, যেদিন তুই থাকবি না কিচ্ছু থাকবে না। বুঝাইতে মনে হয় পারতেছি না, নিজেকে গোসাবাই যা মানুষ বানাইতে হবে, যেরকম গোসা মাইজা জিনিসের ভিতরে ফিনিশিং আনে, ফিনিশিং করে তারপরে এটাকে আকর্ষণের পাত্র বানায়, মানুষ দেখা জিজ্ঞাস করে কোন কারিগর বানাইল, এর হাত কিরকম, কারিগরেরও প্রশংসা করে আর জিনিসেরও প্রশংসা করে। এরকম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, আর আল্লাহর দাবি মানুষ হিসাবে তোমার অস্তিত্ব, তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, তোমাকে জানোয়ার হিসাবে দেখতে চাই না, চতুষ্পদ প্রাণী হিসাবে দেখতে চাই না, নিকৃষ্ট কুকুর হিসাবে তোমাকে দেখতে চাই না, তোমাকে মানুষ দেখতে চাই। এখন যদি প্রশ্ন করেন আমি আমাকে গোসা মাইজা মানুষ বানাবো কিভাবে, কিভাবে আমাকে আমি ঘষবো, কিভাবে আমাকে বাঁচবো, কিভাবে করলে আমি মানুষের মতো মানুষ হব, আমি বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসতেছে, আমি আল্লাহর ভালোবাসার পাত্র, সাধারণ ব্যাপার কিন্তু এটা তো প্রত্যেক মানুষ বুঝতে পারে। আমি কোরআনের একটা আয়াত দিয়ে বুঝাইতেছি, কোরআনে অনেকগুলো আছে যে মানুষকে আল্লাহ ভালোবাসে, এটা মানুষ বুঝবে কি করে, আল্লাহ কোথায় মানুষ কোথায়, আল্লাহ কোথায় আমি কোথায়, আল্লাহর আমার মাঝে দূরত্ব কতটুকু, আল্লাহর আমার মাঝে পর্দা কতটুকু, না দেখার সুযোগ, না শোনার সুযোগ, না না কোনো সুযোগ এখানে রাখা আছে, আমি বুঝবো কি করে যে আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসার পাত্র। আল্লাহ কোরআনে কিন্তু মানুষকে বুঝাইছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মানুষ ও মানুষ তুই যদি চাস এটা জানতে যে আমি তোকে ভালোবাসি, তুই আমার ভালোবাসার পাত্র, তো মানুষ তওবাকে তোর অভ্যাস বানায় নে, কি বোঝেন না এখানে, তওবা অভ্যাস বানায় নে, তওবাকে অভ্যাস বানাও, যেন তিন বেলা খাওয়া চাই চাই, সকালে উঠলে নাস্তা চাই চাই, দুপুরে খাওয়া চাই চাই, রাত্রে খাওয়া চাই চাই। আপনারা তো বলবেন তুলাই খালের মানুষ, আমরা তো দুপুরে অধিকাংশ সময় খাই না, কিন্তু দুই বেলা তো খান, নেটও খান না, তাহলে কামায়া লাভ কি, মানুষ তো খাই কামাই খাওয়ার জন্য, ঠিক না, তাহলে কিতাবের কথাই সত্য, কয় কামাও কেন, কয় খাওয়ার জন্য, কয় খাও না কেন, কয় কামানোর জন্য, খামাও কেন খাওয়ার জন্য আর খাও না কেন, মনে হয় বোঝেন না, এটা আবার কামানের জন্য মানে কি, কাস্টমার একটার পর একটা মাথার উপরে আসতেছে, কামাই আসতেছে, এখন খাওয়া বলে গেছে খাও না কেন, দেখেন না কামাই আসতেছে, কেমনে খাই, সময় কোথায়, তাহলে কামাই খাওয়ার জন্য, ঠিক না, খাই কামানের জন্য, তো কমসে কম তো দুই বেলা খাই, কিন্তু মেরে দোস্ত আমাদের মধ্যে কে আছে যে ডেলি তিন বেলা দুই মিনিটের জন্য পৃথক করে আর দুই মিনিট বৈশা, নির্জন হোক না হোক একা একই বৈশা আল্লাহর কাছে তওবা করতে থাকে,
আর এই কথার প্রমাণ দিতে থাকে যে মালিক আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, নাইলে তুমি আমাকে ডেলি তিন বেলা তওবার জন্য হাত উঠাইতে দাও তো দাও কেন, ঠিক না? হ্যাঁ, ওই কাহিনীর মতো মালিক বাহিরে দাঁড়ায় আছে, ড্রাইভার বসে, যদি দুই মিনিট বসেন দুই রাকাত পড়া বাহির হয়ে আসি। এখন মসজিদে ঢুকছে, এখন আর বাহির হয় না, বাহির হয় না, তো বাহির থেকে আওয়াজ দিতেছে কেন বাড়ি হোস না, বাহির হইতে দেয় না। কে বাহির হইতে দেয় না? যে আপনাকে আসতে দেয় নাই সে আমাকে বাহির হইতে দেয় নাই, যে আপনাকে আসতে দেয় নাই সে আমাকে বাহির হইতে দেয় না। কেননা ভালোবাসা এরকম হয়, অনেক সময় এক মিনিটের কথা কয়া ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় না, যার কাছে গেছে সে ছাড়তে চায় না, যে গেছে সে উঠে আসতে চায়। সত্য তো এটি, সত্য এটি, ওই কৃত দাসীর মতো মালিক কিনা নিয়ে আসছেন, সত্য কাহিনী, নাহলে আমাদের এত বড় বড় আল্লাহওয়ালারা এই কাহিনী কোনোদিন লিখতেন না। বাজার থেকে কৃত দাসী নিয়ে আসছে, সবাই বলছে একটু সমস্যা আছে একটু, তো মালিক বলতেছে আমার সমস্যাটাই চলবে, বেশি ভালোটা আমার দরকার নাই। কৃত দাসী বলতেছে মালিক সারাদিন কাজ করব, রাত্রে কোনো কাজ আমার থেকে নিতে পারবেন না। তো বলছে মেনে নিলাম, দিনের বেলা করলেই চলবে, একদিন দুই দিন সপ্তাহ মাস। মালিক ভাবছে ওই শর্ত দিয়ে আমার কাছে আসলো, দেখি রাত্র করে তো করে কি, তো কামরার দরজা না, ছিদ্র দিয়া দেখতেছে সেজদায় পড়া আছে, আর যারও কাতার কানতেছে, আর বলতেছে মালিক তুই যে আমাকে ভালোবাসিস, ওই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছি, তোরা ওর আমার ভালোবাসা যেন কোনোদিন বিচ্ছেদ না ঘটে। তো মালিক পিছের থেকে বলতেছে ওই ব্যক্তি যে ওই পাগলি মানুষ তো তোকে পাগল সত্যই বলতো, তুই কি করে জানলি যে আল্লাহ তোকে ভালোবাসে? তো সব মাথা উঠায় বলতেছে মালিক শুন, আমাকে যদি ভালো না বাসতো তাহলে তোকে কম্বলের নিচে রাখতো না, আর আমাকে এই শীতের রাত্রে মুসল্লায় ফালায়া চোখের পানি জড়াইতো না, আমাকে ভালোবাসে বিদায় চোখের পানি জড়াইতেছে। তারপর একটা চিৎকার দিছে মালিক, ও আল্লাহ ভালোবাসা ছিল, তুমিও বাসতে ছিলা, আমিও বাসতে ছিলাম, দুজনের ভালোবাসাই গোপন ছিল, আজ পর্যন্ত কেউ জানে নাই, যখন জানাজানি হয়ে গেল আমি আর থাকতে চাই না বলে একটা চিৎকার দিছে আর রূহ বাহির হয়ে চলে গেছে। মালিক যখন কাফনের কাপড়ের ব্যবস্থা করে আসছে তো দেখছে সবুজ কাফনে লেপটানো পড়া আছে, উপরে সোনালী অক্ষর লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, যদিও আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, সত্য কিন্তু এটাই, যদিও আমাদের দিলে রেখাপাত করে কিনা জানি না। নিজেকে গোসা মাইজা মানুষ বানাইতে হয়, গোসা মাইজা মানুষ বানাইতে হয়, যেন আল্লাহ আমাকে ভালোবাসে আমিও আল্লাহকে ভালোবাসি। পদ্ধতি দিছিলেন আল্লাহ আমাদেরকে যে তুই নিজেকে তওবার অভ্যস্ত বানা, খাওয়াটা যেরকম প্রয়োজন মনে করিস, নাস্তাটা খাওয়াটা। আমাদের অনেক সাথী দেখি আসরের পরে চার জন্য ব্যাকুল হয়ে যায়, বসে চা না, মাথাটা ঝিমঝিম করে বিকালে এক কাপ চা না খেলে, চা যদি আমার মাথাকে ঝিমঝিম করায়, চা না পান করলে আমি কি এতটুকু অভ্যস্ত হয়েছি যে কমসে কম তিন বেলা আমি আল্লাহর সামনে নির্জনে দুই মিনিট বসা এই কথার প্রমাণ দিলাম যে মালিকও আমাকে ভালোবাসে আমিও মালিককে ভালোবাসি, নাইলে আমাকে ডেলি তিন বেলা আল্লাহ হাত উঠাইতে দেয় তো দেয় কেন, তওবা করার নসিব দেয় তো দেয় কেন, তৌফিক দেয় তো দেয় কেন, এটাই প্রমাণ করে যে মালিকও আমাকে ভালোবাসে আমিও মালিককে ভালোবাসি। সুযোগ তো ছিল, এই জন্যই মানুষ
নিজেকে গোসামাইজা মানুষ বানাক, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে গোসামাইজা মানুষ না বানাবে, সত্য খোদার কসম, প্রাণী দ্বারা মানুষ অতিষ্ঠ হয়, কিন্তু কিছু প্রাণীর অতিষ্ঠতা মানুষ সোয়াব পায়। যদি সোয়াব না পাইতো তাহলে পায়ে কাটা বিঁধলেও কিন্তু মানুষ সোয়াব পায়। হাত্তা শওকাতুল্লাতি ইউশা কুফি, আল্লাহ রসুল বলছে আমরুল মুমিনি কুল্লুহু আজিব, মুসলমানের সব বিষয়ে কিন্তু আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে কোন দিক দিয়া, সোয়াবের দিক দিয়া, সব ব্যাপারে সোয়াব পায়। হাসি দিলেও সোয়াব পায়, তা আপনারা হাসি দিয়ে কি বলেন, কি পাইলেন আপনি, কি পাইলেন বাবলেন, কি পাইলেন, কতটুক সোয়াব পাইলেন? যদি বুখারীর রেওয়ায়েত দেখি, হাদিস দেখি, তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মা তামলাউ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, নেকি দিয়া প্যাক হইতে ভরতে দেরি করে না। তাহলে আলহামদুলিল্লাহ বললে তো অর্ধেক হবে, ঠিক না? হাসি দিলেও তো সব পাওয়া যায় না, পাওয়া যায় না? হাসি দিয়ে কি বলে আলহামদুলিল্লাহ, পাইলেন সব না পাইলেন না, কতটুকু? সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা গেল। যে মানুষের হাসিতে সোয়াব, হাসি দিলে সোয়াব, যেই মানুষের হাসি দিলে সোয়াব। আপনি যদি মুস্কি হাসলেন সারা জীবন, এই মনে করা যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মুস্কি হাসি দিছেন, কখনো অট্ট হাসি দেন নাই, তাইলে এই প্রত্যেক মুস্কি হাসি আপনাকে সোয়াব দিবে। আচ্ছা এই হাদিস বাদ দেন, আল্লাহ রসুল বলছে যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি কোনো মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিলা, তো সৎকা করলে যা সোয়াব পাইতে সম পরিমাণ সোয়াব তোমার আমল নামায় লেখা হবে। যেই মুসলমান হাসি দিলে সোয়াব পায়, হাসি দিলে সোয়াব পায়, হাসি দিলে সোয়াব পায়, চিনুক আর না চিনুক, দেখা মুস্কি হাসি দিছে, যে পোকালা ওয়াজহি আখিকা সাদাকা, আল্লাহ রসুল বলছেন হাসি দিলে তুমি সোয়াব পাবে, কিন্তু হাসি মুস্কি হইতে হবে, মুস্কি হাসি, সৎকার সোয়াব পাবে। তো বেটা বুঝাইতেছিলাম, মানুষ নিজেকে গোসামাইজা মানুষ বানাক, এটাই আল্লাহর দাবি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আমাদের বিষয় হাজারো, আল্লাহর বিষয় একটাই, মানুষ তুই মানুষ হয়ে আস। কেননা আমি সুখে সবার চোখে আঙ্গুল দিয়া তোকে তৈরি করছি, সমগ্র সৃষ্টি তৈরি করার পরেই মানুষের সৃষ্টির কথা আসছে, নাইলে এই কোরআনের এই আয়াত বুঝা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, সমগ্র সৃষ্টিকে আল্লাহ ডাইকা, মনে হয় সেমিনার কইরা সমস্ত মানুষের সৃষ্টির সামনে বলছে আমি মানুষ খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। তখনই ফেরেশতা, সমগ্র সৃষ্টির তো সাহস হয় নাই, কিন্তু ফেরেশতারা সাহস করে বলছিলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কেন বানাবেন, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, কেন বানাবেন, যাবে তো, হায় হায়, বস্তুকে তো ঘষবে, বস্তুকে তো মাজবে, বস্তুকে তো বার্নিশ করবে, বস্তুকে তো আকর্ষণের পাত্র বানাবে, লেকিন নিজেকে কোনোদিন ঘষবেও না মাজবেও না, নিজেকে মানুষের মতো মানুষ বানাবে না, না শিখবে না জানবে না করবে। এই জন্য একটা সময় ছিল, কিন্তু দুনিয়া ছিল একটা সময় ছিল, নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন, একটা সময় এই জমিন দেখছে যে প্রত্যেকটা মানুষ দিন রাত্র নিজেকে গোসামাজার পিছে লেগেছিল,
যদি তা না হইতো তাহলে মনীষীরা কোনোদিন কিতাবে লেখতেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ এর কিতাব আছে, ওই কিতাবে লেখছেন উনি সাহাবা দুনিয়ার পিছে কতটুক সময় দিতেন, বলতেন লা বুদ্দা মিনহু ফি হাজাতিন লা বুদ্দা মিনহু, দুনিয়ায় এতটুক সময় দিতেন যেটা না হইলেই নয়। আপনি একটা কথা দিয়ে ভাবলে ভাবতে পারেন, চিন্তা করলে হয়তো বুঝে আসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন ইহুদির বাগানে, শ্রম পেশার মানুষ ছিলেন, শ্রমের জন্য গেছেন, জিজ্ঞাসা করছে শ্রমিক লাগবে, বসে লাগবে বটে, কিন্তু তার মনের ভিতরে ছিল এই ভাবনা যে আজকে আলীকে হাতের নাগালে পাওয়া গেছে, আর আলীরও প্রয়োজন আছে, আজকে খাটানের মতো খাটাবো। তো বলছে লাগবে তো শ্রমিক বটে, কিন্তু মজদুরি খুব কম। বলছে কি কাজ বলো আগে, কুয়ার থেকে পানি উঠায় খেজুর গাছের গোড়ায় দিতে হবে। বলছে মজদুরি, বলছে এক বালতি পানি এক খেজুর। হায়াত সাহাবা আছে, এক বালতি পানি এক খেজুর। বলছে ঠিক আছে করব, তুমি খেজুর গোনো আমি বালতি গুনি। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করছেন কতটুক হলো খেজুর, কামালা কাফাইয়া আমার দুই হাত বেড়ে গেছে। তো বলছে নিয়ে আস আমি একটু দেখা নেই। যখন নিয়ে আসছে তো দেখছে হ্যাঁ দুই হাত বেড়ে গেছে, তো হাতে নিয়া বলতেছে হাদা ইয়াকফিলি আলি রাসূলিল্লাহ ইয়াউম, রসুলের পরিবারের জন্য আজকে এতটুকুই যথেষ্ট। তো ইহুদি ভাবছিল আজকে খাটায় মারবে, কেন না ওইখানে নিয়ম ছিল পানি দেওয়ার, এক একদিন এক একজনের সিরিয়াল আসতো, আজকে যার সিরিয়াল কালকে আসবে না হয়তো মাস পরে আসবে, আর বেলাও গড়ায় গেছে, এখন আর শ্রমিক পাওয়া যাবে না, মজদুর পাওয়া যাবে না, চাকর পাওয়া যাবে না। তো সে বলতেছে আর বালতি উঠবে না, কয় না যথেষ্ট। তো বলতেছে লিকুল্লি দালবিন কাদা, প্রত্যেক বালতির বদলা এতগুলা খেজুর দিব যতগুলা তোর হাতে তোমার হাতে আছে। তো উনি জবাব দিতেছে লাও আকাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা এক বালতি খেজুরও দেস তারপরে এটা হাতে উঠবে না, মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। ভাবেন না একটু, ভাবেন আলিউল মুর্তাজা, আমার বিশ্বাস উনি যদি বলতেন তাহলে ওই ইহুদি রাজি হইতো যে এক বালতি পানি এক বালতি খেজুর দিব, কেননা আমার বাগান তো লক্ষ বালতি খেজুর দিবে, তোকে দুই চার বিশ বালতি দিলেই বা আমার কি আসে যায়। সাহাবা প্রয়োজনের বেশি খাটতেন না, সারাদিন নিজেকে গোসামাজার পিছিয়ে রাখতেন, গোসামাজার পিছিয়ে রাখতেন, যার কারণে ওই সময়ের মানুষ এই সময়ের মানুষ, আরে ওই সময় বাদ দেন 100 বছর আগের মানুষ আর আজকের মানুষ অনেক পার্থক্য, না পার্থক্য না, হ্যাঁ কি পার্থক্য না, হ্যাঁ দোলাই খাল তো একদিন খালি ছিল ঠিক না, হ্যাঁ না এরকম বরাট রাস্তা ছিল, নাহলে দোলাই খাল নাম কেন হলো। ঢাকা শহরকে দুইয়া তো এই খাল দিয়ে বুড়িগঙ্গায় ফালাইতো ঠিক না, কি কন হ্যাঁ মেরে দোস্ত, 100 বছর আগের মানুষ আর আজকের মানুষ ওইগুলা একটু গসা মাজা ছিল, যার কারণে আমরা আজকে গসা মাজা না। এই জন্যই মনে হয় ওই হাদিস সত্য, প্রাণীর দ্বারা মানুষে যতটুকু অতিষ্ঠ না হয় আর প্রাণীর অতিষ্ঠতা মানুষকে কখনো কখনো, আমি আপনাদেরকে দেখাই হিংস্র প্রাণী যাকে খায় ফেললো বা মেরা ফেললো, হাদিসে সাফ আছে তার শাহাদতের মৌত হইল, সাপে যাকে ধ্বংসন করলো তার মারা গেল সে শাহাদতের মৌত,
আল্লাদিবু শাহিদ, হাদিসের শব্দ। তাহলে হিংস্র প্রাণী যদি কারো উপরে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, মানুষকে কষ্ট দেয়, এটার বিনিময় মিলে, এটার কোনো ক্ষতি হয় না। হিংস্র প্রাণী তো প্রাণী, কেয়ামতের দিন মাটি হয়ে যাবে, আর কি হবে? ওর জন্য তো এতটুকুই নির্ধারিত, কোনো তোর অভাব। আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন, হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একদিন বলতেছিলেন বড় সুন্দর কথা, একজনের দামি জুতা চুরি হয়ে গেছে, উনি আফসোস করতেছে যে আমার দামি জুতা চুরি হয়ে গেছে। তো হাজি সাহেব বলতেছে রহমতুল্লাহ আলাই, যে তুই দামি জুতা চুরি হয়ে গেছে এটার জন্য আফসোস করতেছিস, হায় তুই যদি একবার আফসোস করতি, তোর না হইলে 5,000 টাকাই ক্ষতি হইল, 10,000ই ক্ষতি হইল, 15,000ই ক্ষতি হইল, এর বেশি দামি জুতা তো মানুষ মনে হয় পায়ও দেয় না, দিলেও মনে হয় মাথায় রাখে, ঠিক না? এর চেয়ে দামি জিনিস তো পায়ে দেওয়ার যোগ্য না, ঠিক না? কি বলেন, 1,00,000 টাকার জুতা কি পায়ে দেওয়ার দরকার? মাথায় রাখার উপযোগী। হাজি সাহেব বলতেছিলেন 20,000 টাকাই নিলে তোর ক্ষতি হইলো, কিন্তু এই ব্যক্তি চুরি করার দ্বারা যে শাস্তিটা পাবে আখেরাতে, তার কত বড় ক্ষতি হইলো। তুই যদি তার আখেরাতের ক্ষতিটা নিয়ে একটু আফসোস করতি, যতটুক তোর জুতা চুরি হওয়ার কারণে তুই আফসোস করছ, যদি তার আখেরাত নিয়ে এতটুকু তুই আফসোস করতি, হইতে পারে এই আফসোস তোকে ওলির দরজার উপরে নিয়ে যেতে পারত। যে আরেকজনের আখেরাতের ক্ষতি নিয়ে তুই আফসোস করতেছিস, হায় আমার জুতা গেল এটা বিষয় না, আল্লাহ যদি ওকে মাফ না করে তো ওর কত বড় ক্ষতি হবে। তো আসলে মানুষ যখন নিজেকে গোসামাইজা মানুষ না বানায়, তো মানুষ দ্বারা মানুষের যতটুকু ক্ষতি হয়, আমার মনে হয় না কোনো হিংস্র প্রাণী দ্বারা এতটুকু ক্ষতি হয়। আর মানুষ যখন নিজেকে মানুষ গোসামাইজা না বানায়, তো খোদার কসম তখন প্রাণীগুলার আর জগতে থাকারও কোনো সুযোগ হয় না। এই জন্য দেখবেন কি জানি প্রাণীবাদী আছে না, যারা প্রাণী নিয়ে গবেষণা করে, ওরা সারাদিনই চিৎকার দিতে থাকে যে দুনিয়ার থেকে প্রাণীগুলা বিলুপ্ত হয়ে যেতেছে, প্রাণীগুলা বিলুপ্ত হয়ে যেতেছে। আগে শকুন মনে হয় প্রত্যেক এলাকায় দেখা যেত, এখন সারা বাংলাদেশ খুঁজলেও মনে হয় কোথাও শকুন নাই, ঠিক না? কি বলেন, আছে নাকি আপনাদের জানার মতো কোনো এলাকা আছে যেখানে শকুন আছে দেখেন? আমরা তো প্রত্যন্ত অঞ্চলেও যাই, জিজ্ঞাসা করি, কয় না শকুন এখন পাওয়া যায় না, এখন আগের মতো শহরে ওই কাকও দেখা যায় না, একটা কালো কাক লম্বা লম্বা আছে, এটা এখন আর শহরে আসে না, আর একটা কবুতরের মতো কাক আছে, ওটাও দেখা যায় না, ঠিক না? আসলে প্রাণী তখনই বিলুপ্ত হয় যখন মানুষ নিজেকে নিজে গোসা মাইজা মানুষ না বানায়, তখন আর প্রাণীগুলোর থাকা প্রয়োজন হয় না। কেন, মানুষই তো রাগ হয় না, মানুষই তো জানোয়ার হয়ে যায়, মানুষই তো চতুষ্পদ প্রাণী হয়ে যায়, মানুষই তো মানুষের অতিষ্ঠের পিছনে 24 ঘন্টা হাত ধুয়ে পড়া যায়। আসেন আমি আসল জায়গায় চলে আসছি, মানুষ কিভাবে মানুষকে গোসামাইজা বানাবে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আদর্শ নিয়ে আসছেন। নারীকে নারীর জায়গায় রেখা, পুরুষকে পুরুষের জায়গায় রেখা, যুবককে যৌবনের জায়গায় রেখা, বৃদ্ধকে বৃদ্ধের জায়গায় রেখা, ধনীকে ধনীর জায়গায়, গরিবকে গরিবের জায়গায়, প্রত্যেককে তার জায়গায় রেখা, এমন গোসামাইজা মানুষ বানায় দেন। দু একটা কাহিনী না শুনলে মনে হয় আপনাদের বুঝে আসবে না। সুলতান মাহমুদ গজনবী, একটা সময় ছিল উনি মাথা উঁচা করতেন না, দরবার তো চালাইতেন, রাজত্ব তো ছিল, সূর্য তো ডুবত না, কিন্তু সবসময় মাথা নিচা থাকত, কোনো কথা বলতেন না। দরবারীরা জিজ্ঞাসা করতেন,
শুধু রাজা ছিলেন না, রাজা বিরাজ ছিলেন। রাজা মশাই মাথা কেন ওঠে না, কি ভাবেন আমাদেরকে বলেন, আমরাও আপনার চিন্তার অংশ হইতে পারি কিনা, আপনার চিন্তা দূর করতে পারি কিনা, কিন্তু কখনো মাথা উঁচা করতেন না। কিন্তু একদিন সবাই দেখতেছেন মাথাও উঁচা আর খুব হাস্য উজ্জ্বল, সবাই জিজ্ঞেস করলো রাজা মশাই কি হলো, চিন্তার অবসান ঘটে গেছে, ভাবতেছিলাম মৃত্যুর পরে আল্লাহ মাফ করবে কি করবে না। কাল রাত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসছেন আর আয়েশা বলছে সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুলতান মাহমুদ তোকে মাফ করে দিয়েছেন আল্লাহ। কিতাব উঠান দেখেন, 37 বছর না 46 বছর পরে যখন সুলতান মাহমুদের কবর খোলা হয়, তো মনে হইতেছিল যে এই মাত্র কেউ ওনাকে কবরে শোয়া গেছে, যেমনটা তেমন রাখা ছিল, আর আমার বিশ্বাস এখনো রাখা আছে, এখনো খুঁজলে সুলতান মাহমুদকে ওরকমই পাবে, না কাপড়ে দাগ না শরীরে দাগ। যেমন আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ডলে 36 বছর পরে যখন ওনার কবর খুলা যায়, তো দুনিয়া দেখছেন, পুরো মদিনা দেখছেন যে রক্তগুলো এখনো তাজা টকটকায় পড়তেছে, 36 বছর পার হয়ে গেছে। রাজাও যদি নিজেকে গোসামায় যা মানুষ বানায়, তোমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে যখন কবরে দেওয়া হয়, তো উপর থেকে চিঠি নাইমা আয়েশা সবাইকে টাক লাগায় দিছেন, লেখা ছিল বারাআতুম মিনার রহমান লি উমর ইবনে আব্দুল আজিজ মিনার নিরান, আব্দু উমর ইবনে আব্দুল আজিজের সমস্ত চিন্তার অবসান ঘটায় দেওয়া হয়েছে, আমরা উমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিছি। রাজাও যদি নিজেকে গোসা ভাজা বানায়, একজন নারীও যদি নিজেকে গোসা ভাজা বানায়, এক যুবকও যদি বানায়, এরকম কাহিনী হাজারো দেওয়া যাবে যদি দুনিয়া মাইনা নেয়। আর দুনিয়া যদি বলে কাহিনী তো কাহিনী, এটা আমরা নিব তো নিব কেন, না না আল্লাহর ইঙ্গিত আছে, আল্লাহর ইঙ্গিত আছে যে না আমরা মাঝে মাঝে নিদর্শন দেখাই, কেন দেখাই এটাও বইতে দিছেন, যেন উলুল আলবাবরা জ্ঞানীরা এটা নিয়ে ভাবে চিন্তা করে। এই জন্য আল্লাহওয়ালারা নিজেদেরকে গৈসা মাইজেই আল্লাহওয়ালা বানান। একটা দিন আসে দুনিয়া এদের দিকে আকর্ষিত হয়, তারপরেই কবি লেখে আর সত্য হয়, আউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব আপারি পায় রূপে উনকি পুরি দুনিয়া সবকে সব। দুনিয়ার থেকে যখন মুখ ফিরায় নেয়, তো দুনিয়া পিছে 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 ঘুরতে থাকে, দুনিয়া এদের পিছনে দৌড়াইতে থাকে, লালায়িত হয়ে দৌড়াইতে থাকে। শুধু আর শুধু না, নিজেকে গোসা মাজার পরেই আল্লাহওয়ালারা গোসা মাইজেই নিজেকে আল্লাহওয়ালা বানান। আর আল্লাহওয়ালা প্রত্যেক ব্যক্তি হইতে পারে, এটার জন্য বেশি কিছু লাগে না। যদি না হইতে পারতো তাহলে ওই সত্য কাহিনী যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিজে দেখছেন আর নিজে ওইখানে লেখছেন, যে বৃদ্ধ থাপ্পড় দিতে, বৃদ্ধকে গালে থাপ্পড় দিতে দেরি যুবক, যুবক মরতে দেরি হয় নাই। সবাই জিজ্ঞাসা করছে বৃদ্ধ এটা ঘটলো কি, এ দিল তোমার গালে থাপ্পড় গেল মারা, এটার কারণটা কি, প্রেমের খেলা এমনই হয়, এখানে প্রেমের খেলা ঘটে গেছে, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে, যদিও আমি ভিখারি, যদিও আমার কাপড় নাই চোপড় নাই, সমাজে কোনো পরিচয় নাই পরিচিতি নাই, আমাকে কেউ চিনে না জানে না, যদিও আমার গায়ে থাপ্পড় দিয়া দিছে, কিন্তু আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে নাই। চলতেছিল প্রেমের খেলা, বিদায় সে জান নিয়া নিছে। এরকম হাজারো কাহিনী কোনোদিন ঘটতো না, আজকেও ঘটে হয়তো মানুষের চোখে পড়ে না, আমরা এটা নিয়ে ভাবি না, সত্য এটাই।
মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, নিজেকে গোসা মাইজা মানুষ বানাইতে হবে। এই জন্য সবাইকে বলতেছি যতদূর আমার আওয়াজ চায় আসেন, নিজেকে গোসা মাইজা মানুষ বানাই, কবরে চলে যেতে হবে, যাতে কাফনের কাফর মুখ দিয়ে সরাইলে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহের কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবীর কিতাব পড়া দেখেন, তাজকিরা কাবলাল মউত বাদাল মউত, কশফু সুদূর ফি আহওয়ালিল মউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতি পড়া দেখেন, দুররাতুন নাসিহা ফি কশফি উলুমিল আখিরা, যদি উলামায়ে কেরাম এই কিতাব কোথাও পাবে না, আমার বিশ্বাস পাবে না, এটা পড়া দেখেন, ফেরেশতারা মুখের কাপড় পর্দা সরাইয়া কাপড় সরাই বুঝা না এটা গোসা না মাজা, যদি গোসা মাজা হয় হায় হায়, তখন আর প্রশ্ন উত্তরের দিকে বাড়ে না, কেন হইতেও পারে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম প্রশ্ন করছেন প্রসিদ্ধ কাহিনী, ওনাকে যখন প্রশ্ন করছেন মান রব্বুকা, বলছে কোত্থেকে আসলা, আকাশ থেকে, দূরত্ব কতটুকু, 500 বৎসরের দূরত্ব, তোমাদের রবের কথা তোমাদের মনে আছে, অবশ্যই মনে আছে, এত দূরের থেকে যদি আইসা রব না বললা তা আমি আড়াই হাত মাটির নিচে আইসা কি করে রব বললাম, যে রবের জন্য জিন্দগি দিয়া দিলাম ওই রবকে বললাম তো বললাম কি করে, ফেরেশতারা বলতেছে আল্লাহ তো উল্টো প্রশ্ন, তো জিজ্ঞাসা করছে কার কাছে গেলি, আল্লাহ জানেন, তো বলছে আল্লাহ চেহারা তো এরকম, বলছে ভুল করছিস, এটাই তো ওইটা, হাদা হুয়াল্লাযী ফাররাক্তু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হাদা হুয়া ফারুক আল আজম, এটাই তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক বাতিলের মধ্যে ডিভাইডেড করছি, এ তো ফারুকে আজম, কার কাছে গেছিস, কার কাছে গেছিস, আছে কিতাবে সত্য, গাইটা বাহির করতে হবে, সব কিছুই যেন আপনি যতটুকু পড়ছেন এতটুকুর ভিতরে পাওয়া যাবেন এমন না, এর বাহিরও কিছু আছে, আমরা বলি না এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে, না নাই, এই দুনিয়ার বাহিরে দুনিয়া নাই, এটাই খালি দুনিয়া, এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে, ঠিক না, কি এই গ্রামের পরেও গ্রাম আছে, ঠিক না, এই সমুদ্রের পরেও সমুদ্র আছে, ঠিক না, এই পৈশের পরেও পৈশ মাস আছে, ঠিক না, এরকম অনেক কিছু এই কিতাবের বাহিরেও আছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে নেটে তো সার্চ দিয়া পাইলাম না, কোনো কিতাবে পাইলাম না, কিতাব কি যতটুকু আপনি চোখে দেখছেন এতটুকুই কিতাব, এর পরেও কিতাব আছে, না নাই, কি বলে উলামায়ে কেরাম এর পরে কিতাব নাই, তো মেরে দোস্ত এটাও সত্য, ফেরেশতারা সরাইয়া তখন ওর প্রশ্ন উত্তরের সাহস পায় না, নাইলে ওই হাদিস সত্য, গোসা মাজা যারা থাকে না তো আমলই ওকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, মনকের নাকিরকে কাছে আসতে দেয় না, বলে যা জিজ্ঞাস করার দরকার আমাদেরকে জিজ্ঞাস করো, সবার আগে কোরআন যায়, কোরআন সবার আগে, কোরআন মাথার কাছে, সুদর্শন যুবক হাট্টা ঘাট্টা রেসলারের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে, রেসলার চিনেন, কি মোহাম্মদ আলী কেলের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে, সুদর্শন নুরানি ঝকঝক ঝকঝক করতে থাকে, যার আলোয় কবর আলোকিত না, ওটা যদি ফুটা বাহির হতো জগৎ আলোকিত হয়ে যেত, এরম আলোকিত হয়ে দাঁড়ায় থাকে, কোরআন কোরআনের মহাব্বত, কোরআন কোরআনের মহাব্বত, কোরআনের পড়া, কোরআন শিক্ষা, আপনি জানেন না, আমি অন্যদিকে নিয়ে যেতে চাইতেছি না, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলারে যারা নাজেরা শিখায় ও তো জানে না যে নাজেরা শিখায়, রেওয়ায়ত আছে আমার কাছে, আমার জ্যাবি আছে, যেই শিক্ষক নাজেরা শিখায়, নাজেরা বোঝেন তো, দেখা পড়ানো শিখায়, হাদিসে সাফ আছে আর গুনাহ মাফ, শিক্ষকের গুনাহ গুনাহ
যদি শিক্ষকের গুনাহ মাফ হয় তো যে শিখে তার কি হবে? আপনি বলবেন তার তো আমল নামা নাই, আমিও বলবো নাই, তখন মা বাবার গুনাহ মাফ হইতে থাকে, মা বাবা মাফ হয়ে যায়, মা বাবারটা মাফ হয়ে যায়, পুরো মাফ হয়ে যায়। এইখান দিয়া দেখা যায় নাজেরানা শেষ হয়, মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়াও জানে না যে মা বাবা কোন খাতায় নাম লেখা হয়ে গেছে, দুনিয়াও জানে না। এই জন্য কৈসা ভাইজা যখন যায় তো আসে হাদিসের ভিতরে, মনকার নাকিরকে কাছে আসতে দেয় না কোরআন। কোরআন আগেই যে বাইরা যায় থামায় দেয়, চুপ, ঘুমাইতেছে চুপ, যা জিজ্ঞাস করার আমাকে জিজ্ঞাস করো, কাগজ দাও আমি জবাব লেখা দিই, তো পরিচয় চায় তুমি কে, তা তুমি মনে হয় আমাকে চিনো না, আমি আল্লাহর কালাম। ওইখানে মনকার নাকির ট্যা বোঝেন তো, ওইখানেই চুপ সয়া যায়। অনেক সময় হয় না, অনেক মানুষের সাথে পাল্লা পড়ে, কিন্তু যখন আইডি বাড়ি করে তো নিজের হাওয়া বাইরে হয়ে যায়, ঠিক না? যে এর লোকে পাঙ্গা নিলাম তো নিলাম কেন, পাঙ্গা তো বোঝেন, ঠিক না? টাকার শব্দ আপনারা না বুঝলে কে বুঝবো, ঠিক না? এর জন্য বুদ্ধিমান কিন্তু হঠাৎ কারোর লোকে পাঙ্গা নেয় না, পরিচয় না নিয়ে পাঙ্গা নেয় না, আগে পরিচয় নেয়, বোঝে, বাপ চক্কর দেখে, তারপরে যে পাঙ্গা নেয়। আর যারা বেউকুব তারাই কিন্তু শুধুতেই পাঙ্গা নিয়ে নেয়, দেখা যায় ওইটার কারণে জানও দিতে হয়। তো ফেরেশতা ওইখানেই চুপ সয়ে যাবে, বলবে তুমি আল্লাহর কালাম, বাকি আমলের কথা তো বাদেই দিলাম। সবার শেষে কেউ যদি পায়রা না ওঠে তো সর্বশেষ আখলাক আসে, আখলাক, সবর আসে, আখলাক আসে। আয়েশা মনকার নাকিরের সাথে লড়ে আর বলে চলো এখান থেকে, ঘুমের থেকে উঠাবে না, বরং তোমাকে যা বলার এটা বলে চলে যাও, তোমাকে সর্বশেষ বলার হুকুম আছে, নাম কানাও মাতিল আরুস, এর কানে কানে বলে যাও নতুন দুলার মতো ঘুমাও, সকালে তোমাকে উঠাইতে আসবে, কেয়ামতের দিন সকালে উঠাইতে আসবে। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে কৈসা মাইজা মানুষের মতো মানুষ বানাই, যেন আমার দ্বারা মানুষ উপকৃত হয়, অপকৃত অপকার না হয়, ওরকম মানুষ। এই জন্যই তো এক হাদিসে বলছে মানুষ কে, মান সালিমাল মুসলিমুন, যেই মানুষের হাত থেকে মানুষ তো মানুষ, একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ। কি বিশ্বাস হয় না আপনার? নাহলে মানুষের জন্য পিপিলিকা দোয়া করবে কেন? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, এখানে অনেক হুজুর আছে, জিজ্ঞেস করেন গর্তের পিপিলিকা মানুষের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, আপনারা কি ফাজাইল পড়েন না, শোনেন নাই কোনোদিন? মানুষের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, লায়াস্তাগফির, শুধু দোয়া না ইস্তিগফার করে, বলে আল্লাহ শাস্তি দিলে আমাদেরকে দাও, এই মানুষটাকে দিও না। ফেরেশতা বলে আল্লাহ শাস্তি দিলে আমাকে দেন, এই মানুষটাকে দিয়েন না। আল্লাহ বলে তোমরা যখন ইস্তেগফার করো তো আমি মাপের চাদর না পড়ায় তো যাই, তো যাই কই, তো আল্লাহর ইস্তেগফার মানে মাগফিরাতের চাদর আল্লাহ তাকে পড়ায় দেয়। দেখেন না কিছু অফিসে আছে সব সময় গলায় আইডি ঝুলায় রাখতে হয়, আছে না নাই? কোথাও ক্লিপ দিয়ে রাখে, কোথাও আবার ঝুলায় রাখে, ঠিক না? কেন রাখে? আল্লাহ এরকম মাগফিরাতের চাদর আমাদেরকে পড়ায় দেয়, যদিও আমরা চোখে দেখি না, কিন্তু সৃষ্টি দেখে, যেদিক দিয়ে হাঁটে তো সৃষ্টি বলে যায় দেখো, যায়। আমরাও যেরকম মাঝে মাঝে বলি না যায় দেখো, সৃষ্টিও বলে যায় দেখো, ওই যে দেখো মাগফিরাতের আইডি ঝুলানো আছে, আইডি লাগানো আছে, আল্লাহ মাফ করে দিছে, যায় বিদায়, তুমি গৌরব করতে পারো আরেক রাস্তার উপরে, তোমার উপর দিয়া যায়। আল্লাহ রসুল আসছেন এই জন্যই,
এটা রবিউল আউয়ালের মাস, আল্লাহ রাসূল এই জন্যই পা রাখছেন জমিনে, এই জন্যই আবির্ভাব ঘটছে, এই জন্যই আদর্শ নিয়ে আসছেন। এগুলো আদর্শ না, গসা মাজার জিনিস, গসা মাজার, গড়ছে মারছে সন্তানকে, এরকম ঘড়ছে মারছে, এরকম মাজাই মারছে, এরকম বসার ঘড়ছে আল্লাহ রসুলের আদর্শ দিয়া। এখন সন্তান জান দিতে চায় বাপকে, এক মিনিটের জন্য চোখের অন্তরাল করতে চায় না, আর বসে নাই মাঝে নাই তো বাপকে, নিজে তো আছে ওসির ভিতরে, বাপকে ফুসলায়া ফসলায়া না জানায়া, চুপে বৃদ্ধাশ্রমের নাম লেখাইয়া এসা, এক মুহূর্তে ধোকা দিয়া বৃদ্ধাশ্রমের গেটে ঢুকাইয়া দিয়া নিজে গাড়ি স্টার্ট দিয়া ভাইগা চলে আসে, সত্য না না সত্য না? সত্যই না, সন্তান নিজেকে গোসে নেয় মাঝে নেয়, বাপ নিজেকে গোসে নেয় মাঝে নেয়, স্বামী নিজেকে গোসে নেয় মাঝে নেয়, স্ত্রী নিজেকে গোসে নেয় মাঝে নেয়, নাইলে আল্লাহ রসুল বসে বুঝার বিষয়। কিন্তু লাও আমার তু আহাদান আইয়াসজুদ আলী আহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদন আলী আজওয়াজিহিন্না, আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সেজদার অনুমতি হইতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেইলি সেজদা করে। স্বামীর স্থানটা কোথায়? আরেক হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত জাওজা মাতাত আনহা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখাল আল জান্নাহ, কোন মহিলা যদি ঈমান নিয়ে মারা গেল, গুনাহ যতই থাকুক না কেন, স্বামী যদি ঈমানদার হয় আর হাত উঠায় যদি এতটুক বলে মালিক আমি রাজি তুমি নারাজ হয়েও না, তো আল্লাহ বলে আমি আর নারাজ হইতে পারি না, সব কিছু জানা সত্য তারা তো এলমি, আমি আমার জানা বাদ দিয়া দেই বান্দার হাত গ্রহণ করি আর জান্নাত দিয়া দিই। হাদিসের শব্দ আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন। স্ত্রী যদি নিজেকে গোসে মাজে, এরকম স্বামীও যদি নিজেকে গোসে মাজে, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, বাহিরে তো আমরা অনেক ভালো কিন্তু বিষয় হলো আমি নিজেকে গোসি নাই মাজি নাই এই জন্য আমি ঘরে ভালো না। আসলে বাহিরে ভালো হওয়ার সাথে সাথে ঘরেও ভালো হওয়া চাই, ঘরেও 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 ভালো আছে। এই জন্য কথার শেষ জায়গায় আমি চলে আসছি, মেরে দোস্ত শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, অস্তিত্ব নিলে চলবে না, এইভাবে জীবন কাটায় গেলে চলবে না, নিজেকে সর্বক্ষেত্রে সর্বজায়গায় সর্বস্তরে সর্বদিনে নিজেকে গোসতে হবে মাজতে হবে যাতে আমি মানুষের মতো মানুষ হইতে পারি। আর এই গসা মাজা নিয়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবাদের ইসলামের আগেও একটা ইতিহাস ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বইলিয়ে দিছেন, একা একা বসে বসে হাসতেছেন, তিন মহাদেশের রাজা যিনি, তখন মহাদেশ তিনটাই ছিল আর ছিল না, আফ্রিকা এশিয়া চারটা ছিল, ইউরোপ আর রাশিয়া, আর কোনো মহাদেশ তখন ছিল না, বাকি দুটা তো দুই দুই পারে অস্ট্রেলিয়া সমুদ্রের মধ্যখানে, আমেরিকা আটলান্টিক আর প্রশান্তের ওই পারে, কে জানতো যে এইখানেও একটা দুনিয়া আছে। চার মহাদেশের রাজা একা একা বৈশ হাজে, সাথীরা জিজ্ঞেস করছে আসেন কেন আমিরুল মোমিনিন, ইসলামের আগে কেমন বদ্ধু ছিলাম এই জন্য হাসতেছি, কেমন অজ্ঞ ছিলাম, কি ইতিহাস ছিল আমাদের এটা মনে করে হাসতেছি, বলছে কেমন, ইসলামের আগে মূর্তি পূজা করতাম, মক্কার বাহিরে গেলে মূর্তি নিয়ে যেতাম সাথে, একদিন বাহিরে তো চলে গেছি মূর্তি নিতে মনে নাই, পূজার সময় চলে আসছে পূজা করবো কি করে, আমি বারো মূর্তি বানাইতে পারতাম, আমার কাছে খেজুর ছিল, আমি খেজুর দিয়ে একটা ছোটোখাটো মূর্তি বানায় ফেলছি, পূজা শেষ করছি কিন্তু খিদা তো খিদা মানে না পান্থাবাদ,
খিদা তো আর পূজা মানে নাই, খিদা তো লাগছে। একসময় আর সইতে না পারা মূর্তিকে ভাঙ্গা খায়া ফেলছে। কেমন অজ্ঞ ছিলাম, সাহাবা ইসলামের আগে কেমন ছিল। এই জন্য যখন বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে যান উনি, তো শামের সীমান্তে পড়ছেন রাত্রে, কিন্তু বড় বৃষ্টির রাত্র ছিল, শামে আর রাত্র ঢোকেন নাই, সকালে ঢুকবেন মনে করছেন। কিন্তু সকালে পালা ছিল, উনি উটের রশি টানবে, গোলাম উটের উপরে থাকবে, উনি আর গোলাম। তো বৃষ্টির কারণে শাম আপনারা দেখেন নাই, বিদায় যে দেখছে তার একটা কি বলে সে ধারণা করতে পারবে শাম কিরকম। আজকের শাম না, কিন্তু ওই দিনের শাম বিরাট বড়। ফিলিস্তিন ও শামের ভিতরে, ইসরায়েল ও শামের ভিতরে, জর্ডান ও শামের ভিতরে, শাম ও শামের ভিতরে, লেবানন ও শামের ভিতরে, পুরাটাই শাম। তো সকালবেলা বৃষ্টি কাদা, তো উনি জুতা খুলছেন, বুবল তুলে নিছেন জুতা, কাপড় ছিল লম্বা শততালির, এক হাতে যেই হাতে বগলের নিচে জুতা নিছেন ওই হাতেই আবার কাপড় উঁচা করছেন, গোলামের রশি ধরা টানতেছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা অনু সেনাপতি ছিলেন। আজকে যেরকম প্রত্যেক দেশেই কিছু সম্ভ্রান্ত এলাকা থাকে, ওইখানে সম্ভ্রান্ত লোকেরাই বাস করে, অন্য কেউ ওইখানে বাস করা পোষাইতে পারে না, ঠিক না? কি বলেন, 1,00,000 টাকা ইনকাম, গুলশানে থাকতে গেলে বাড়াই দিত, ফর্মালিটি থেকে 1,00,000 টাকা চলে যাবে, খাবে আর কি, পড়বে আর কি, ঠিক না? কি কন সম্ভ্রান্ত লোকেরা ওই যুগে সামনে থাকতেন। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমিরুল মুমিনিন তো বড় সাদা সিধা, শত কাপড়ের তালি দেওয়া কাপড়ই পড়ে আসবে, না জানি কি কাহিনী ঘটায়া দেয়। তুমি সম্ভ্রান্ত ব্যক্তির একটা কাপড় কিনছেন, স্বাধীন হয়ে গেছে মুসলমানদের কাছে, পুরা শাম চলে আসছে, বাইতুল মুকাদ্দাস চলে আসছে, শুধু শর্ত চাবিটা আমরা আমিরুল মুমিনিনের হাতে দিব, তোমার হাতে দিব না। ইহুদিরা এটা বলছেন, আর ওদের কিতাবও লেখা আছে এই চাবি কার হাতে যাবে। তো সম্ভ্রান্ত লোকের কাপড় নিয়ে সীমান্তে আসছেন নিজে আগে ইস্তেকবালের জন্য। আয়েশা দেখতেছেন যে ওয়ারে ওয়া, গোলাম উটের উপরে আমিরুল মুমিনিন রশি টানতেছে, কাপড় উঁচা, জুতা বগলের নিচে, কাদার লেগা। তো বলতেছে আমিরুল মুমিনিন, সায়াখরুজু আলাইকা সুরাফা ও শাম, আমার পিছনে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। ফালা ইউসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় আপনাকে দেখলে একজনও পছন্দ করবে না। বাঘ তো বাঘই, ঠিক না? এক ডাক চিৎকার, আবু উবাইদা গাইয়ার তা বিয়মিন ওয়াহেদিন, একদিনে তোমার ভিতরে পরিবর্তন। কদ আসসালাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসা বাজার ভিতরে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, মানুষ কি বলবে ওমরের এটা পরোয়া নাই, সরো এখান থেকে। তিনি বলে 24 ঘন্টার আমি সামনে আসি, যতক্ষণ পর্যন্ত টাইকা নিয়ে আস না আনছেন। সত্য এটাই, সাহাবাদের আগেরও একটা ইতিহাস আছে, ইসলামের আগে আর রসুল্লাহ সাল্লাম আসার পরও একটা ইতিহাস আছে। আজকেও যারা নিজেদেরকে গোসা মাজায় রাখেন তাদেরও একটা ইতিহাস আছে, যারা গোসা মাজায় রাখেন না তাদেরও একটা ইতিহাস আছে। এই জন্য আসেন, আল্লাহর রসুল আসছেন আমাদেরকে গোসা মাইজা মানুষের মতো মানুষ বানাতে। গোসা মাইজা মানুষের মতো মানুষ বানাইতে, যে মানুষ দ্বারা মানুষ তো মানুষ, একটা পিঁপড়াও কষ্ট পাবে না, পিঁপড়া পিঁপড়াকেও অনর্থক পায়ের নিচে দিবে না, পিঁপড়া পর্যন্ত কষ্ট পাবে না, মানুষ তো দূরের কথা। ওরকম গোসা মাইজা মানুষ বানানোর জন্য আল্লাহ রসুল আসছেন আমাদের। এটার জন্য লাগবে শিক্ষাও লাগবে,
আবার মুজাহিদা যেটাকে বলে চেষ্টাও লাগবে আবার এটার জন্য সহগতও লাগবে শিক্ষাও লাগবে শিখতে হবে এগুলাকে অভ্যাসে রূপান্তরিত করার জন্য হায় হায় প্রথম দিকে কিন্তু জালির ভিতরেই বেটিং হয় ঠিক না জি হ্যাঁ মনে বোঝেন না ব্যাটিং যে হয় ব্যাট যে করে প্রথম জালির ভিতরেই করে প্রথম ব্যাটিং কি হয় চতুর্দিকে জালি লাগানো থাকে না তিন দিকে মনে হয় বোঝেন না ক্রিকেট খেলা তো বোঝেন না আমার চেয়ে ভালো বোঝেন আপনারা প্রথম কিন্তু জালির ভিতরেই ব্যাটিং হয় আর একদিন আসে যখন গৈসা মাইজা নিজেকে তৈরি করতে পারে তো খোলা মাঠে সক্কার করে সক্কা মাইরা দুনিয়ার মানুষের হাততালি নিজের পক্ষে আনে ঠিক আমাদেরকে এরকম শিকার দ্বারা মেহনতের দ্বারা সোহবতের দ্বারা নিজেদেরকে কৈশা মাইজা মানুষের মতো মানুষ বানাইতে হবে তখনই এই প্রবাদ বাক্য সত্য হবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন তখন সমগ্র জগৎ কাঁদবে জগৎ কাঁদবে আকাশও কাঁদবে জমিনও কাঁদবে কোরআন বলে বাকাত আলাইহি সামাওয়াত ওয়াল আরদ আকাশও কাঁদে জমিনও কাঁদে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বড় ক্ষেত্র আছে দুনিয়ার কোথাও থাকুক আর না থাকুক আলহামদুলিল্লাহ আমাদের দেশে বড় ক্ষেত্র আছে আমাদের দেশে আলেম ওলামা আছে মসজিদের অভাব নাই ইমামের অভাব নাই মক্তবের অভাব নাই মাদ্রাসার অভাব নাই আল্লাহওয়ালাদের অভাব নাই কোনো জিনিসের আমাদের অভাব নাই অভাব আছে শুধু আমাদের আগ্রহের অভাব আছে আগ্রহের অভাব আমাদের তালাশের অভাব নাইলে সত্য এইটাই খুঁজিতে থাকো রত্ন পাইলেও পাইতে পারো খুঁজিতে থাকো রত্ন পাইলেও পাইতে পারো আর এটা না খুঁজিতে থাকো রত্ন পাবেই পাবে আল্লাহর ব্যাপারে হলো এটা পাবেই পাবে পাইতে পারো এমন না পাবে এটার জন্য কোনো বয়স নাই এটার জন্য কোনো শিক্ষা নাই এটার জন্য কোনো সমাজ দরকার হয় না এটার জন্য দুনিয়ার কোনো কিছু দরকার হয় না ভিতরে তলব থাকতে হয় বাহিরে তালাশ থাকতে হয় তারপরে মেহনত থাকতে হয় তারপরে সোহবতে পড়া থাকতে হয় লেগা থাকতে হয় একদিন দেখা যায় যে বস গোসা মাজা কমপ্লিট হয়ে গেছে তখন মৃত্যুর সময় দুনিয়া দেখতে থাকে কেউ সেজদায় মারা যায় দুনিয়া দেখতে থাকে যে সেজদায় মারা গেল দুনিয়া দেখতে থাকে কেউ এহরাম পড়া মারা যায় এহরাম পড়া মারা গেল দুনিয়া দেখতে থাকে কেউ মদিনা মুনাব্বারা যায় মারা যায় দুনিয়া দেখতে থাকে কেউ রোজার অবস্থায় মারা যায় কেউ দেখতে থাকে যে সবাইকে কলেমা শুনাইতে শুনাইতে ঠোঁটটাও বন্ধ হয়ে গেল চোখটাও বুঝে গেল দুনিয়া দেখতে থাকে যে গোসা মজা হয়ে গেছে নাহলে কলেমা শুনাইলো তো শুনাইলো কি করা এখন যেই কান্দা দেয় সেই বলে মৌত দেখছি এরকম দেখি কাপড় সরায় যখন চেহারা দেখে জানাজার পড়ে তো বেশিরভাগ লোকেই কয় চেহারা দেখছি এরম চমকদার চেহারা তো দেখি নাই এই জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনো একটা কথা বলছিল যে আমাদের গোসা মাজার প্রমাণ আমাদের জানাজা দিবে জানাজা আমাদের গোসা মাজার প্রমাণ আমরা যে গোসা মাজা আমাদের প্রমাণ আমাদের জানাজা দিবে আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা 70,000 খ্রিস্টান জায়গায় মুসলমান হয়েছে ইমাম তাইমিয়ার জানাজা দেখা 60,000 মুসলমান হয়েছে বাইজিদ বুস্তামির এক বুলিতে 5,00,000 খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে কেমন দশা মাজা আপনি 2020 থেকে মনে হয় দেখতেছেন না বাংলাদেশের ওলামাদের জানাজাগুলো দেখেন দেখছেন
না দেখেন না? কেন দেখেন না? মিডিয়ায় তো দেয়। লকডাউনের ভিতরে জুবায়ের আনসারির জানাজা হয়েছে, 10 মিনিট আগেও জানে চারজনের বেশি পাঁচজন হবে না। 10 মিনিটের ভিতরে এত লক্ষ লক্ষ লোক কোত্থেকে আসলো? না আসে নাই, আসছে না, ওইচুই হয় না এটা নিয়ে দেশে লকডাউনের ভিতরে। আমি তো বলবো এটি মানুষ আসে না, এটি ফেরেশতা আসে। আল্লাহ বলছে তোমরা 5 দল দিয়া করবে, আমি 5 লাখ পাঠায়া দিতেছি উপর থেকে, উডি 5 মিনিটে আসবে আর 5 মিনিটে খালি হবে। আসতে দেখবা, যাইতেও দেখবা, কিন্তু একটু পরে কাউকে দেখবা না। যেমন 10 মিনিট আগেও কাউকে দেখতেছো না, 10 মিনিট পরেও কাউকে দেখবা না, রোড খালি। ওটি ফেরেশতা ছিল, কেন না হাদিসে আছে, যেই ব্যক্তির সূরা এখলাসের সাথে মহব্বত থাকবে আর খোলা এখলাসকে নিজের জিন্দেগির মহব্বতের পাত্র বানায় নিবে। যেমন আল্লাহ রসুল সূরা এখলাস করতেছিলেন, লম্বা হয়ে যেতেছে কিনা জানি না, আল্লাহ রসুল সূরা এখলাস করতেছিল আর বদ্দু নাচতেছিল। গ্রাম্য এক সাহাবি আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে নাচো কেন? তা কয়েছে রবের রব দেখা নাচতেছি, কয় নেমা রব্বু রব্বু না বুঝবেন না আরবি, যদি বসতেন তাহলে মজা আসতো, আপনারও নাচা শুরু করতেন। হ্যাঁ, নাচতেছে আর বলতেছে। আল্লাহ রসুল বলছে যে সূরা ইখলাসের সাথে এরকম, আর আল্লাহওয়ালাদের ওলামাদের সুর আল্লাহর তৌহিদ বয়ান করতে করতেই জিন্দগি যায়। আর সূরা ইখলাস তৌহিদ, আল্লাহ ওয়াদা করছেন তোর জানা যায় 70,000 ফেরেশতা পাঠাবো। আমার মনে হয় এটা জুবায়ের আনসারি জানাজা আসছে। দেখেন আহমদ শফি সাহেবের জানাজা, মৌলানা আশরাফ আলী সাহেবের জানাজা দেখছেন? চিনেন আশরাফ আলী সাহেবরে? মালিবাগে ছিল মৌলানা আশরাফ আলী সাহেব, কুমিল্লা বাড়ি, দেখেন জানাজা। হ্যাঁ, তারপরে যে তোফাজ্জল হক হবিগঞ্জি রহমতুল্লাহের জানাজা দেখেন, কয় কিলোমিটার পর্যন্ত লাউড স্পিকার লাগাইতে হয়েছে করোনার সময়। আনোয়ার শাহ কিশোরগঞ্জে ওনার জানাজা দেখেন, এখনো যারা মারা যেতেছে জানাজা দেখেন, আর কারা আসে এটাও দেখেন। আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ এই কথাই সত্য, আমরা গসা মাজা এটা আমাদের জানাজা প্রমাণ করবে। আমাদের মুরব্বীদের জানাজা দেখেন কি পড়ছেন, তো একটা হাফেজ জুজুরে জানাজা পড়েন না আপনারা, দেখেন না? জাতীয় ঈদগাহ হয়েছিল, হ্যাঁ মনে থাকার তো কথা আপনাদের। হ্যাঁ, এরা গসা মাজা, আমাদের জানাজা প্রমাণ করবে আমরা কতটুকু গসা মাজা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা, আমার কথা না।